সুদর্শন অভিনেতা কিশোর দাসর আদ্য শ্রাদ্ধ। মির্জা বজারাপাড়ার বাসগৃহত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। বিগত কিছু মাহ ধরে কর্কট রোগের যুঁজি এক জুলাইয়ের নিশা চেন্নাইয়ের চিকিৎসালয়ত মৃত্যু হওয়া জনপ্রিয় উদীয়মান অভিনেতা কিশোর দাসর আজি আদ্য শ্রাদ্ধ। দক্ষিণ কামরূপর মির্জা সংলগ্ন বজারাপাড়ার কিশোরের বাসগৃহত আয়োজিত হয়েছে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। কিশোরের আত্মার সদগতির অর্থে নাম প্রসঙ্গ। পরিয়ালবর্গ কান্দিছে হিয়া ধ্বনি। কিশোরলৈ শ্রদ্ধাঞ্জলি অসংখ্যজনৰ। আসুর উদ্যোগত আয়োজিত রাজহুয়া শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানত সমবেত হয় বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠান দল সংগঠনের প্রতিনিধির উপরই বহু ব্যক্তি বিশেষ উপস্থিত থাকে। আসুর মুখ্য উপদেষ্টা ডক্টর হোমোজ্জ্বল কুমার ভট্টাচার্য, অভিনেতা যতীন বরা, অভিনেত্রী বরহরাণী বিষয়াকে ধরে বহু বিশিষ্ট লোক। অশ্রুহিত নয়নের আটাইরে কিশোরলৈ শ্রদ্ধাঞ্জলি। অত্যন্ত মর্মাহত আর আজির দিন তখনলে আমার গভীর শ্রদ্ধাঞ্জলি জানাইছো। খুব কম সময়ত মানে আমার মাজের আঁতরি গুছি গেল, আর এই কম সময়তে কিন্তু তখন নিজের কামর জড়িয়ে নিজের পরিচয় দাঙি ধরে গেল। আসলে জন্ম মৃত্যু ভগবানের হাতত, কিন্তু মৃত্যুর পিছত শরীরটো যায়গে, কিন্তু রয়ে যায় নিজের কাম, নাম আর অস্তিত্ব। গতি কামর জড়িয়ে সমাজত নিজের অস্তিত্ব রাখি থ গেল। সর্বধর্ম প্রার্থনা সভা অকালতে মেলানি মগা কিশোর দাসর স্মৃতি সজীব করে রখার বাবে স্মৃতি গ্রন্থ উন্মোচন। এনেদরে সম্পন্ন কিশোরের আদ্য শ্রাদ্ধ। মাতৃর বুকু সুদা করে গোল গই কিশোর, সুদা করে থই গল রাজ্যর সাংস্কৃতিক জগতর এটি কোণ। কিন্তু পরিয়াল, আত্মস্বজন, বন্ধু বান্ধব আর গুণমুগ্ধর হৃদয়ত সদায় সজীব হয়ে থাকিব কিশোরের স্মৃতি। আজারার করা বিকাশ দাসর রিপোর্ট, অসম লাইভ 24।